Hi friend, good afternoon. Welcome back to my channel. Assam blogger system এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আর আজকে হলো কার্তিক পূজা। আজকে কার্তিক মাসের সংক্রান্তি। আজকে ভেলা পুরাতে হয় আমাদের গ্রামে ভেলা পুরায়। তাই গ্রামের নিয়ম মেনে আমিও একটা ভেলা বানাতে চলেছি। তাহলে সাথে থাকো, দেখতে থাকো আমি কি করে ভেলাটা বানাবো। তাহলে সাথে থাকো। তা তৈরি করতে কি কি লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। এই দেখো রশি নিয়েছি, এই যে রশি। আর এরকম দুটো বাঁশের কঞ্চি লাগবে, আর এই যে এগুলো খড়। তাহলে সাথে থাকো, বানিয়ে নিচ্ছি এখন। এই যে দেখো ভেলা বানানো শুরু করে দিয়েছি। এই কঞ্চিটাকে ভালো করে বেঁধে নিতে হবে, নয়তো আবার খুলে পড়ে যাবে। এই কাজটা আগে আমার শ্বশুর মহাশয় করতেন, কারণ উনি চলে যাবার পর এই দায়িত্বটা আমার ঘরে চেপেছে, এখন আমাকেই করতে হয়। আর তোমাদের দাদাভাই তো দোকান সামলাতেই সারাটা দিন যায়, অন্য কিছু কাজই করতে পারে না। তাই আমি বানিয়ে নিচ্ছি। আমি যখন না থাকবো তখন বাপি করবে। এখন বলি ওকে কিছু করতে, হয় আমি এখন আর পারবো না, তুমি করো। তাই আমি এটা বানিয়ে দিচ্ছি। এটা এই কার্তিক মাসের নাকি যেগুলো খারাপ সেগুলো নাকি এভাবেই পুড়িয়ে দিতে হয় কার্তিক মাসের সংক্রান্তির দিন। তাই দেখো এটা আমি বানিয়ে নিচ্ছি। এটাতে একটা কথাও আছে, যখন এটা পুরানো হয় তখন একটা কথাও আছে, এই কথাটা বলতে হয় যে কাতি যায় অঘ্রাণ আসে, কড়াকড়ির মা দুয়ারে বসে, মন্দ যায় ভালো আসে, কড়াকড়ির মা দুয়ারে বসে। এগুলো বলতে হয়, আমার শ্বশুরমশাই এগুলো বলতেন। আর পেছনে পেছনে মানে এটা যে পুরায় তার পেছনে পেছনে একটা কোলো বাইরিয়ে নিয়ে যেতে হয়, মানে কোলোকে পিটাতে হয়। যেখানে গেড়ে দিবে সেখানে এই চাল ঝাড়া কোলা, আমরা কোলা বলি এটাকে, এই কোলোটাও রাখা হয় সেখানে। তাহলে দেখো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই ভেলা তৈরি করা হয়ে গেছে, এখনও অনেক কিছু বাকি আছে। তাহলে বন্ধুরা দেখো এই যে হয়ে গেছে আমার ভেলা তৈরি করা হয়ে গেছে। আমি যেরকম পেরেছি সেরকমই করেছি, দেখো এই যে। এখন আমি এই জায়গাটা পরিষ্কার করে নেব, কারণ খড় ঠড় অনেক কিছু উঠানে পড়ে আছে। যেহেতু এটা আমি উঠোনে ঘোরাবো, কারণ বাড়ির চারপাশে একদম বেড়া টেড়া দেওয়া আছে, পিছনে যেতে পারবো না। এটা মূলত বাড়ির চারপাশেই ঘোরাতে হয়, যেহেতু বাড়ির চারপাশ একদম বন্ধ আছে বেড়া টেড়া দিয়ে, সেই জন্য আমি যেতে পারবো না। তাই উঠোনেই আমি এটা ঘুরিয়ে নেব। এখন আমি এই উঠানটা ভালো করে ঝাঁট দিয়ে নেব, দিয়ে আবারও চলে আসছি তোমাদের সামনে বন্ধুরা। ততক্ষণ আমি একটা মশা মাছি আর ওই তুষ আমি রেডি করে নিচ্ছি, তোমরা সাথে থাকো। তাহলে বন্ধুরা ভেলা তৈরি করে নিলাম, এমনকি জায়গাটুকু নোংরা হয়েছিল সেটুকু পরিষ্কার করে নিলাম। এখন লাগবে মশা আর মাছি। মশা মাছি লাগবে, আর লাগবে ধানের ওই চুকলাটা যে থাকে ওটা ঢেঁকিতে যদি চাল বানানো হয়, একবার ঢেকেতে পারানোর পর যে তুষ থাকে, আমরা ওটাকে তুষ বলি, ওটা এক পাল্টানো তুষ বলে, সেটা লাগবে। এখন তো আর সেটা নেই, কারণ এখন সবাই ধান মিলে ভাঙিয়ে নিয়ে আসে, এখন একদম গুঁড়া হয়ে যায়। তাই আমি একটা বুদ্ধি করে বানিয়ে নিলাম, এই যে এখানে রেখেছি, এই দেখো, এই যে এটা ইঁদুরে খেয়েছে, ইঁদুরে ধানের চুকলাগুলো সেগুলো এনেছি আমি, সেগুলো দিয়ে করব। তাহলে মশা লাগছে, মাছি লাগছে, আর ধানের তুষ লাগছে। তাহলে সাথে থাকো, দেখতে থাকো, আমি সব কিছু রেডি করে নিচ্ছি, তারপর আবার তোমাদের সাথে চলে আসছি। তাহলে সাথে থাকো। তাহলে বন্ধুরা আমরা শুরু করে দিচ্ছি মশা। তাহলে বন্ধুরা দেখো এই যে বাপি চলে এসেছে, বাপি বলছে এবার আমি পুরাবো, কারণ ওর দাদু চলে যাবার পর এতদিন আমি এটা পুড়িয়েছি,
এখন বাকি পুরাবে। এই দেখো এখানে মশা মাছি আর তুষ দিয়ে নিচ্ছে, দিয়ে এটাকে ভালো করে তিনটা মাথায় আগুন ধরাতে হবে। আগুন ধরিয়ে এটা উঠানেই আমি ঘুরাবো, যেহেতু বাড়ির চারপাশে ঘোরাতে পারবো না, কারণ অনেকটা বেড়া ঠেড়া দেওয়া আছে আর বাড়ির চারপাশটা একদম জঙ্গল আছে তার জন্যে। আর এটা বাড়ির মানে যত খারাপ আছে সেগুলো পুড়িয়ে দিতে হয়, যেহেতু কার্তিক চলে যাচ্ছে, কার্তিক মাস অগ্রহায়ণ আসছে, অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মী আসবে বাড়িতে ধান, তার জন্যে বাড়ির যত খারাপ কিছু আছে সব পুড়িয়ে দিতে হয়, সেই জন্য এটা পোড়ানো হয়। এটাকে বলে ভালা বলা পোড়ানো। আর বাপি এটা উঠোনেই ঘুরাচ্ছিল আর আমি ওর পিছু পিছু দেখো চাল ঝাড়া কুলা সেটা পিটিয়ে পিটিয়ে যাচ্ছি আর বলে যাচ্ছি, মন্দ যায় ভালোবাসে করাকরির মা দুয়ারে বসে, কাতি যায় অঘ্রাণ আসে করাকরির মা দুয়ারে বসে, এগুলো বলতে হয়। বলে দেখো এখানে এটা রেখে দেবো পুঁতে, এখানেই রাখবো, যেহেতু আমাদের সবজির ক্ষেত টেত নেই, এই লাউ গাছ বুনেছি এটা আর গুঁড়াতে রেখে দেবো। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের একটা ভালো কমেন্টের আশায় আমি বসে থাকি, তোমাদের একটা ভালো কমেন্টে আমাকে উৎসাহ করে আরও নতুন ভিডিও করতে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ফিরে আসছি আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।